সে যদি চালাকি না হইতো তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না। গত 4 মাস হলো, 3-4 মাস হলো আমি তাকে চিনি, খুব ব্যক্তিগত ভাবেই চিনি, বন্ধুত্ব শুরু হয় আমাদের, তারপরে প্রেম, তারপরে বিয়ে, তারপরে আজকে এই পর্যায়ে। ফাঁসিয়ে এই যুগে কোনো ছেলে কাউকে বিয়ে করতে পারে, তাও কোনো অ্যাডাল্ট ছেলেকে, তাও সে মিডিয়া কর্মী, মিডিয়াতে গান গায় বা মিডিয়াতে পরিচিত, এটা কি সম্ভব? সে স্ব ইচ্ছায় গাড়ি ড্রাইভ করে আমার বাসায় আসতো, দিন রাত 24 ঘন্টা আমার সাথে থাকতো, সে আমার হাতের রান্না খেত। তার যে সেকেন্ড ওয়াইফ পরে, পরেকে সে মানে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে, পরেকে সে কলমা করে বিয়ে করেছিল। আর আপনারা সবাই জানেন যে 1 ডিসেম্বর আমার সাথে তার রেজিস্ট্রির মাধ্যমে আমার বাসার অনেকেই উপস্থিত ছিল। আমার বাসার সবার সামনে তাকে আমি বিয়ে করেছি, তার সাথে আমার কলমা পড়া হয়েছিল তারও আগে। আমি শুধু জানতাম যেহেতু ফরেনের ব্যাপারটা নিয়ে নিউজ হয়েছিল যে ইলিয়াস ফরেন আসলে তোমার লাইফে কি, কে তোমার গার্লফ্রেন্ড বা বউ? তো আমাকে বলেছিল যে গার্লফ্রেন্ডই বলতে পারো। সত্যি কথা বলতে তোমাকে তো মিথ্যা কথা বলবো না, ফরেন হচ্ছে আমার গার্লফ্রেন্ডই, কিন্তু সামাজিকভাবে আমাদের একটা পরিচয় দেওয়া দরকার, এই জন্য তাকে আমি ওয়াইফ বলতাম। আমি তার সাথে লিভিং এ ছিলাম, যেহেতু আমি ইলিয়াসের হচ্ছে স্ত্রী আর আমি ওর ভালো বন্ধু ছিলাম, তো ও আমাকে বিষয়গুলো বলে যে করিম হচ্ছে সুইডেনে বাস করে, তাদের মেন্টালিটি বিয়েতে তারা বিশ্বাসী না, তারা বিশ্বাসী হচ্ছে লিভিং টুগেদার। করিমের সাথে যদিও আমার রেজিস্ট্রি হয়নি, কিন্তু আমি তাকে ডিএচএল-এর মাধ্যমে, যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি, ডিএচএল-এর মাধ্যমে সুইডেনে কারেন্টকে সে পাঠিয়ে দিয়েছে ডিভোর্স নামা, যেটা দেখে আমি তাকে বিয়ে করেছিলাম। সে যদি চালাকি না হইতো তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না, অবশ্য সেটা আমি বিয়ের পরে জানতে পারি। নিশা তাবাস্য আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী, সে আমেরিকায় থাকে, তার প্রথম বউ, তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল, বাট এই জিনিসটা কয়েক বছর আগের, এই জন্য আমি জিনিসটা জানতাম না। আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলি কোনো ডিভোর্স হয়নি।